সতী সুত শ্রী গৌরাঙ্গ সুন্দরকে, পরম দয়াল শ্রেণীতাই চাঁদকে, যার জয় আগে দিতে হবে সেটা হচ্ছে শচী মাতা, যার গর্ভ সিন্ধুতে, মানে যাকে আশ্রয় করে ভগবান, যার এত বড় সাধনা স্বয়ং ভগবানকে নামিয়ে আনলেন। এখানে আমরা যারা আছি সকলেই সন্তানের পিতামাতা, কিন্তু এরকম সন্তান জগৎ গুরু স্বয়ং ভগবানকে সন্তান রূপে পাওয়া এমন মা দুর্লভ। এই জন্য আগে জয় দিলে, আগে প্রণাম করলে শচী মাতা এবং জগন্নাথ দেবের। যেমন আমাদের দেখা যায় ভজনে আগে গুরু পরে গৌরাঙ্গ, কেন? যার কৃপায় গৌর পেলাম, যার কৃপায় গোবিন্দ তত্ত্ব জানতে পারলাম, আগে যেমন তার পূজা লাগে। গুরু পূজা আগে হয় না, করেন কেনা? আগে আমাদের গুরু পূজো করতে হয়। স্বয়ং ভগবানই গুরু রূপে আমাদের কাছে এসে আমাদেরকে শিখিয়েছেন কিভাবে গুরু কৃপায় ভগবান লাভ করা যায়। তাই জন্য আগে গুরু পরে গৌরাঙ্গ, ঠিক সেরকম যার কৃপায় মর্ত্যধামে আমরা মহাপ্রভুর কীর্তন করতে পারলাম, তিনি আর কেউ নয়, তিনি হলেন ভক্তিমতী শচী মা। ভক্তি মহারানী শচী দেবী কি? আর একজন আছেন যিনি হচ্ছেন পিতা জগন্নাথ মিশ্র, তাই না? হ্যাঁ, এই সাধনায় পৃথিবী বেঁচে আছে। আজও এরকম স্বামী স্ত্রী ধর্ম পালন করছে, যাকে আপনারা সংসার ধর্ম বলেন, তত্ত্বটা ওরকম না। বাচ্চার মা বাবা হয়ে যাওয়া এটা সংসার ধর্ম নয়, সংসার ধর্ম হচ্ছে সারাৎসার ভগবানের ভজন করলে, ভগবানের নির্দেশ মেনে সংসার করলে সেই সংসারে ভগবান আসেন, আর সেটি তখন প্রকৃত সংসার ধর্ম। যেমন শচী মা জগন্নাথ মিশ্র এনারাও সংসার করেছেন, কিন্তু সেই সংসারে কে এলেন? স্বয়ং ভগবান এলেন না? আর আমরাও সংসার করেছি, কিন্তু এরকম বাবা মা বোধ হয় কম আছেন। বেশিরভাগ বাবা মা তো এখানে ভগবানের কাছে আবেদন করেন, কি সন্তান পেলাম, কেঁদে কেঁদে জীবন যাচ্ছে। এই যে তফাৎ, এই তফাৎটা মাথায় নিতে হবে, আর সেই তফাৎটাকে দূর করতে হবে। তারই জন্যই কৃষ্ণ কথা শুনতে আসা। যদি জগন্নাথ দে, মানে জগন্নাথ মিশ্র আর শচী দেবী যদি ভগবানকে গর্ভে ধারণ করতে পারেন, 500 বৎসর হয়ে গেল, 535 বৎসর, যত দিন যাচ্ছে তত যেন বেশি করে মানুষ জানতে পারছে। হ্যাঁ, এটা দেখা যাচ্ছে, মানুষের আগ্রহ বেড়ে যাচ্ছে এই জগন্নাথ মিষ্টির কথা শোনার জন্য, শচী মাকে প্রণাম করার জন্য এবং কীর্তননাথ গৌরহরিকে জানার জন্য। তাই সেই কথাই আপনারা শুনতে এসেছেন এবং শোনা দরকার। অনেকটাই মেঘ ক্লিয়ার হয়েছে আপনাদের হৃদয়ে, সেটা কৃষ্ণ কথার দ্বারা। একে মার্জন বলা হয়, চেত দর্পণ মার্জন, মহাপ্রভুর বাণী। যত কীর্তন করবেন, যত দিন যাবে, যত গভীরভাবে হবে, তত আপনার মেঘ কেটে যাবে। মেঘ মানে অন্ধকার, আর সেটা কেটে গেলে আপনার হৃদয়ে এক জ্ঞানের প্রতিভাত হবে, আলো। সেই আলোর দ্বারা আপনি প্রকৃত যেটা পথ সেটা পাবে। যারা সংসারকে কারাগার মনে করেছেন বা ভয়ঙ্কর মনে করছেন বা বন্ধন মনে করছেন, আদৌ না। সংসার একটি ভজনের জায়গা, তাকে তপবন বানানো যায়, আবার জঙ্গল বানানো যায়।
জঙ্গলে জীবজন্তু থাকে, তপবনে সাধুগণ থাকে। আর জঙ্গলে খাই খাই অবস্থা, হুঙ্কার দেন মশা মাছি ডাঁশ কীট পতঙ্গ এগুলো থাকে। আর তপবন যে সংসারে শ্রীকৃষ্ণ প্রধান আর তার ভক্ত হয়ে তার সেবা করেন সেটি হচ্ছে তপবন বা বৃন্দাবন। সে বৃন্দাবনে কি হয়? রাধে রাধে প্রেম সে বল, আবার বল, কেমন লাগছে? ভালো লাগছে? খুব ভালো লাগছে? ভালো অবশ্য, পৃথিবীতে এর চেয়ে ভালো বস্তু নাই, তবে জানতে দেরি হবে। আচ্ছা, কালো মেঘ, কালো মেঘ জানেন তো? এরকম করবে, কালো মেঘ জানেন? না না, ওই আকাশের কালো মেঘ না, তিতা খাড়া। আচ্ছা, ওটা কি লাগে? মিষ্টি তো? আর বারবার খেতে ইচ্ছে করে না? হায়, ওর নাম বললে বাচ্চারাও পালিয়ে যায়, আর আমাদেরও ইচ্ছে হয় না একটু জ্বালায় পড়ে কখনো কখনো। হ্যাঁ, কিন্তু এটা স্বাদ কি তেতো, এই জন্য কি ভালো লাগে না? আর বেগুনি কিরকম লাগে? হয় কথা, তেলের দাম বেড়ে গিয়ে হয় না সেরকম, তাই না? পেলে বেশি করে খেতাম, এটাই হচ্ছে সর্বনাশের কারণ। একটা তেলে ভাজা যতটা আপনাকে ক্ষতিতে ফেলবে, আর এক ফোঁটা কালো মেঘ খেলে আপনি অনেক এগিয়ে যাবেন। যেটা ভালো লাগে না, ভালো লাগে না কিন্তু ভালো হয়, যেটা ভালো লাগে সেটা ভালো হয় না, এই হচ্ছে দুটো তফাৎ। যেটা খেতে ভালো লাগবে, যেমন অনেক রকমের ভাজা আর এখন এইসবে যে খায়, কি বিরিয়ানি নাকি বীর বিরিয়ানি, যাই হোক, এইসব এখন ভালো লাগে কিন্তু এগুলো ভালো না। হ্যাঁ, কালো মেঘের রস তেতো লাগে, নিম পাতা তেতো লাগে, থালকুনি পাতা তেতো লাগে, কিন্তু এগুলি শারীরিক অত্যন্ত সুস্থতার কারণ। ঠিক সেরকম সংসারের কথা যতটা ভালো লাগে, বললে ঘুম কেটে যায়। হ্যাঁ, এই তুমি সিরিয়াল দেখো না, গতকাল কি হলো, আমারই মতো ক্ষতি। এ ভালো লাগে কিন্তু ভালো হয় না, কৃষ্ণ কথা শুনতে একটু কষ্ট হয়, ভালো লাগে না কিন্তু ভালো হবে। তাহলে কোনটা খাবেন, কালো মেঘ খাবেন না বেগুনি খাবেন? খুব বুঝতে পেরে গেছেন, এই জন্য বেগুনি বাদ দিয়ে দিলেন। খান, বেগুনি খান, সংসারও খান, কিন্তু কৃষ্ণকে বাদ দিয়ে নয়, ভগবানকে বাদ, আগে ভগবান পরে বেগুনি, সব কিছু থাকবে, সংসারের যা যা মশলা রূপী ভালো লাগে সবই থাকবে, আরো বাড়িয়ে নেবেন কিন্তু ভগবানকে বাদ দিয়ে নয়। মূল বিষয় আজকের দিনে সকলের শোনা দরকার মহাপ্রভুর বাণী, তিনি যে কারণে তার সুখের জায়গাটা ছেড়ে, ভগবান কত সুখে থাকে জানেন, যেখানে কোনো দুঃখের লেশ নাই, সেই আরামের জায়গাকে ছেড়ে দিয়ে তিনি এই মানে কঠিন পাথরের পৃথিবীতে নেমে এসে রাস্তায় গড়াগড়ি দিচ্ছেন, লোকের হাতে ধরছেন, পায়ে ধরে হরিনাম দিচ্ছেন। কেন? এ কি মহাপ্রভুর কোনো অভাব? আমরা হরিনাম গাইলে উনি কিছু পাবেন না? আসলে পিতামাতাকে সন্তান গালাগালি করে, সন্তান ত্যাগ করে, কোনো মা বাবা তো ত্যাগ করতে পারে না। এই জায়গাটা যারা বুঝতে পারেন, তারা বিশ্বপিতার অন্তরের অন্তঃস্থলের যে মানে মহিমা,
তার চেয়ে ইচ্ছা সেটাও বুঝতে পারবেন, কারণ এ পৃথিবীতে যারাই আমরা এসেছি সব তারই সৃষ্ট। তার সৃষ্টির জীবের যে এই দুর্গতি এটা বাবা সহ্য করতে পারছেন, তাই যুগে যুগে এসে এই ধর্মটা শিখিয়ে দেয়, মনুষ্য জন্মটা কি এটা বোঝাতে তিনি আসেন, যাতে আমরা সুস্থ থাকতে পারি, আমরা সুন্দর থাকতে পারি, আবার এই খেলা শেষ করে আমরা যাতে ঘরে ফিরতে পারি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরি বল হরে রাম হরে রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম হরে হরে। আপনারা আপনারা বলুন কৃষ্ণ হরে Oh,
চাঁদ কি খরচা হয়েছে কি আমি জিজ্ঞাসা করেছি খরচা হয়েছে কি খরচা হয়নি সে কি খরচা হয়নি এই যে জায়গাটায় বসে আছেন এখানে খরচা হয়নি এখানে ধান জমি ছিল তো তা আপনারা যে জায়গায় বসে আছেন এখন কি ধান জমি আছে তাহলে খরচা হয়নি হ্যাঁ বলবে না আমাদের হয়নি আপনাদের হয় না কি করে হলো এ তো আপনাদেরই দেওয়া হ্যাঁ সারা জীবনের কামাই সারা জীবনের কামাই যে জায়গায় বসে আছেন এটা ছিল স্বপ্ন শ্রী গুরুদেবের চরণে বসে হরিকথা শুনতাম আর এরকম স্বপ্ন দেখতাম একদিন এরকম একটা হাট বসবে যেখানে বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসবেন আর দুই বাহু তুলে হরিনাম আগে আমাদের যারা আমার জন্মস্থানে দেখতে যান অনেকে সেখানে গেলে দেখবেন একটা জায়গায় লেখা আছে ওটা আমার খুব ছোটবেলার লেখা ভগবান কল্পতরু কারো ইচ্ছা অপূর্ণ রাখেন না এটা আমার খুব ছোটবেলা খুব কঠিন সময়ের লেখা দেওয়ালে লিখে রাখছিলাম যে একদিন না একদিন এই ইচ্ছা পূর্ণতার জায়গায় অবশ্য পৌঁছাবে তো আজকে আপনারা যে জায়গায় বসে আছেন দূর দূরান্ত থেকে বহু জায়গা থেকে ভক্তরা এসেছেন এই স্বপ্ন পূরণ হতে অনেকগুলো বছর লাগলো অবশ্য আপনাদের শুভ আশীর্বাদে এবং কৃপা আপনাদের বাদ দিয়ে নয় সারা জীবন আপনাদের চরণেই থাকলাম হরিনাম কীর্তন করে রাত রাতের পর রাত দিনের পর দিন সব কিছু ছেড়ে দিয়ে বিদেশে দেশে পড়ে থাকতাম তা আজকে নিজের গুরুদেবের আশ্রমে কীর্তন গাইছি এইটার জন্য অপেক্ষা করছিলাম একদিন আমি যেখানে যাচ্ছি সব জায়গার মানুষ এই জায়গায় আসবে আর হরিকথা শোনাবে স্বয়ং গুরুদেব এই বাঞ্ছা পূর্ণের জন্য পূর্ণরূপে সহযোগিতা করেছেন উনি বলতেন একদিন তরি হবে শুধু ধরে রাখ আর সেই ধরে রাখাটা অন্য কিছু নয় শুধু হরিনাম ধরে রাখ হরিনাম তো সেই প্যান পড়া থেকে আমার বাবার হাত ধরে আমার বাবা তো খোলবা যেতেন কীর্তন গাইতে সেই হাত ধরে আজও ধরে রেখেছি আর সেই ধরার জন্যই আপনাদের ধরতে পেরেছি আপনাদের চরণধুলি প্রাপ্ত হয়েছে এই ছিল পূর্ণতার জীবন আমি যাচ্ছি আমার এটি অভিজ্ঞতার জীবন সংসার কখনো সংসার মনে হবে না যন্ত্রণা বোঝা মনে হবে না কারণ বোঝা তো কেউ নিয়ে আসি না আর থাকবেও না মাথায় যার সংসার শুধু তাকে জানতে হবে জানলে তিনি টোটালটা নিয়ে নেবেন কোনো টেনশন থাকবে না কোনো চিন্তা থাকবে না আজ আপনারা এখানে এসে যে সংসারটা দেখছেন এটা কি কম ছোট কত বড় সংসার এত লোকের ব্যবস্থা নিচ্ছেন কে নিচ্ছেন আমি যদি নিতাম তাহলে তো টেনশনে মাথায় জল ঢালতে হতো কীর্তন গাইতে পারতাম না সব ভুলে যেতাম কোনো টেনশন নাই এ সম্পূর্ণ স্বয়ং ভগবান তিনি পরিচালনা করছেন ভক্তদের দ্বারা হরি বল হরি তা এই জিনিস শুধু আমার জন্য নয় এই চিন্তা এই ভাবনামৃত সবার জন্য এ সংসারে তো শুধু অতিথির মতো দুদিনের জন্য আসা তা এত টেনশন কিসে কোনো টেনশন নাই মৃত আহার করলে আর মৃত বাসনা অল্প বাসনা করুন
একটা মোটামুটি ঘর ছিটে বেড়া হলেও চলবে, সামনে তুলসী দেবী থাকবে, বৈষ্ণব সেবার একটু জায়গা থাকবে। দেখবে যা রাজার সুখ নাই তা আপনার থাকবে, কিন্তু যদি বিল্ডিং বানাতে চান তাহলে টেনশনে পড়বেন, যদি খুব পোশাকে একটু চিকনাই আনতে যাবেন তাহলে আপনাদের কষ্টের সীমা থাকবে না, যদি আহারে একটু রুচি বোধ আনবেন তাহলে কষ্টের সীমাবোধ থাকবে না। এটি মহাপ্রভুর বাণী, মিত আহার করুন, অল্প আহার করুন, রুচির দিকে যাবেন না, যা খেলে বেঁচে থাকবেন এইটুকু খাবেন, যতটুকু না হলে চলে যাবে, বাস শুধু ভগবানকে নিয়ে চিন্তা ভাবনা করুন, দেখবেন যা দেবতারা সুখ পায় না তা আপনার ঘরে থাকবে, আপনার বৃন্দাবন। অষ্টমী দিন দিন ভক্ত বাড়ছে, প্রতিদিন ভক্ত আসছে, কোনো সমস্যা হচ্ছে না, আনন্দে, ভক্ত না এলে কষ্ট হয়, তো সেই আনন্দের হাত কিসের জন্য? সংসারে একজন আত্মীয় এলে কবে যাবে তাই অপেক্ষা করতে হয়, না গেলে খুব কষ্ট হচ্ছে। আর আমাদের মনে হয় যেদিন কোনো ভক্ত থাকবে না সেদিন খুব কষ্ট হয়, কারণ যত বেশি ভক্তের সঙ্গে থাকব তত প্রাণময় হয়ে উঠবে। বলো রাধে রাধে। তাহলে আজকের দিনে 500 বছর আগে আজকের দিনটা এমন একটা দিন ছিল, আজও মানুষ তার ঘরে আলপনা দেয়, কদলী বৃক্ষ দেয় এবং ঘট ভাঁড় বসায়, পুজোর অনুষ্ঠান করেন, কীর্তন করেন আজকের দিনটা, কেন না মহাপ্রভুর কৃপা, আজকের দিনটাকে স্মরণ করতে হয়। তাই আজকের দিনে আমি কীর্তন গাইতে বাইরে যাই না, বহু মানুষের আবেদন, হ্যাঁ 5 বছর পরে আমি যেন যাব এরকম আবেদনও করছেন, কিন্তু তাদের বলছি আপনারা মানে আবার এরকম বলেন কত নেবেন, মানে আজকের দিনটা যদি আমি কোথাও যাই তাহলে আপনি যা বলবে, আমি যা বললেও হবে না বাবা, যেখানে আমি বুক হয়ে আছি পয়সা দিলে। তা যাই হোক, এ আমার খুবই আনন্দের দিন, হ্যাঁ আজকে আপনাদেরকে পেয়ে আপনারাই হচ্ছেন আমার ভগবানের গৌরগণ, যারা গৌরের কথা শোনেন, ভগবানের কথা শোনেন, তারা হচ্ছে গৌরের গণ, ভগবানের জন, তাদেরকে নিয়েই আমার জীবন। জয় জয় কলডবা নদীয়া নগরে, জয় 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 কলডবা নদীয়া নগরে, জয় জয় কলডবা নদীয়া নগরে, জয় হোক। কার জয়? শচী মায়ের জয় হোক। এই যে কিছু শুনেছেন বলে কি, হ্যাঁ ওই দেখেন কাঁচা পিছনে খুলে গেছে, সে ব্যক্তি জানি মানে এত তাড়াহুড়ো করে খবরটা দেবে অন্যজনকে, আরে কিছু শুনেছ তুমি, কিছু শুনেছ? কি বলে শুনেছে, না বলে না, হ্যাঁ বলে শুনেছে, শুনোনি কি বলে? আরে কল বন্ধ করে বলো, তুমি কিছু শুনেছ? শুনেছে কি শুনেছ? বলো রাধে রাধে। আসলে কি হারবে না, আমি বলে যদি না বলি তাহলে ঠকাবে, আর যদি হ্যাঁ বলি জিজ্ঞাসা করবে, এই জন্য ও এরকম, হ্যাঁ আর নাও বলছে আবার হ্যাঁ। নবদ্বীপে যাকে দেখা হচ্ছে তাকে বলছে শুনেছ কিছু, শুনেছ কিছু, শুনেছ কিছু বলো না তুমি, শুনেছ কিছু, শুনেছ কিছু
বলো না তুমি শুনেছো কিছু কি শুনবো কি শুনবো কি কি মানে যাকে বলছে সে কালা কালা মানে কি গায়ে রং কানে কন শুনে বলে কালা কিন্তু গায়ের রং যদি কালা হয় তাকেও তো কালা বলে কে তো যাই হোক ওই লোক কিন্তু কানে কম শুনে সে তখন বলে তুমি শুনেছো কিছু হ্যাঁ 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 তা বলে কি শুনেছ হ্যাঁ আরে ওদিকের খবর জানো বলে কি আজকে যে গ্রহণ লেগেছে গো হ্যাঁ 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 আজকে তো অঞ্চলে যাওয়ার কথা আরে অঞ্চলে কেন যাবে আজকে গঙ্গার ঘাটে গিয়ে স্নান করতে হয় গ্রহণের দিনে স্নান করা মহাপুণ্যের ব্যাপার দান ধ্যান করতে হয় যা কিছু আছে অল্প হলেও দান করতে হয় চলো দান করি আমরা যাই চলো এবার গঙ্গা স্নানে গেছে যেটা কোনোদিন হয় না কি বলুন তো গঙ্গা স্নানে যারা যারা আসেন তারা বেশিরভাগ লোক সব কি বলে গঙ্গে যোজন শিবরা সরস্বতী নর্মদে মানে কি হাজার হাজার মন্ত্র জানে একটা বাচ্চা ছেলেও মন্ত্র মানে হাজার হাজার মন্ত্র জানে কেউ যদি বলে ফেলেছে হরিবল কে মরে গেছে মানে হরিবল বললেই বলবে কেউ মরে গেছে আর কিন্তু ওই মন্ত্র কেউ বলতো না মানে হরিবল কেউ বলতো না প্রায় সকলেই মন্ত্র জানে মেয়েরাও পর্যন্ত মেয়েরাও কাপড় ধোবে মন্ত্র উচ্চারণ করতে করতে সকলে পাণ্ডিত্য জানে কিন্তু কেউ হরিবল এখন মহাপ্রভু এই দিনেই জন্ম নিলেন এই মানে গ্রহণের দিনে জন্ম নিলেন কেন বলুন তো না গ্রহণের দিনে মানুষের ভেতর একটা জাগে কি খাবে আগে খাবে নাকি ধান না রেখি গ্রহণের সময় খায় কেউ খায় না খেতে নেই গ্রহণের সময় খেতে নেই ওইসব মানে ওই সময়টা খুব অশুভ সময় দেখি গ্রহণের সময় খেতে নেই কিন্তু গ্রহণের সময় কি করে গঙ্গা স্নান করে হরিবল বলতে হয় শুভ কাজ করতে হয় তা এই যে শুভ করার একটা যে ইচ্ছা খাওয়া দাওয়া বাদ দিয়ে এই কর্মটর্ম বাদ দিয়ে এই সকলেই একটা শুভ কর্মের কথা চিন্তা করে মহাপ্রভু দেখলেন সকলের মনটা যখন শুভ ইচ্ছায় ভরে থাকবে আমি তখন সেই সময়ে প্রবেশ করব রাধে রাধে এখন ভক্তমণ্ডলী মায়েরা এখন ওই সময় মহাপ্রভু পৃথিবীতে আসবেন কেন না সবাই যাতে হরিবল বলবে এমন একটা সময়ে ঢুকবো এই জন্য তিনটা গ্রহণ হয়েছে কি কি গ্রহণ ভগবানের জন্মগ্রহণ আর আকাশে চন্দ্রগ্রহণ আর হরিনাম গ্রহণ আজকের দিনে উনি জন্ম নিলেন সবার ভেতর একটা ভাব জাগিয়ে দিলেন একটু হরিবল বলা যায় যারা কোনোদিন বলে না তারাও আজকে বলছে মন্ত্র বলে যেন ভেতরে সুখ হয় না এ বাবাজিরা বেশ বেশ মজা করে বলে হরিবল 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 কান ভরে বল সবে হরি বল হরি বল কেউ এক হাঁটু জলে নেমেছে গঙ্গায় কেউ এক কম কেউ এক বুক কেউ নামেনি কিন্তু স্নান আর হয় না তখন বলছে হরি বল হরি বল দুটি বাহু তুলে Thank you.
লাগছে ভালো লাগছে আগামী কালও করবেন সবাই আসবেন কি জলে নেবে করবেন নাকি জলে যারা নেবে গেছে সেই জলে দাঁড়িয়েই বলছে হরি বল হরি বল হরি বল হরি বল এই আমাদের সম্ভব হরি বল হরি বল এই আমাদের সম্ভব হরি বল হরি বল ব্রজে চল ব্রজে চল ব্রজে চল ব্রজে চল হরি 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 বল আজকে আবার একটা কথা বলছে এটা আপনারা যদি মানেন বলবেন নাহলে ছেড়ে দেবেন কেউ তো সঙ্গে যাবে না রে হরি বল হরি বল আমি যে বললাম শুনলেন না ভেবে বলবে যদি কেউ সঙ্গে যায় তাহলে কেন বলবে কেউ তো সঙ্গে যাবে না রে হরি বল হরি বল কেউ তো সঙ্গে যাবে না রে হরি বল হরি বল যাক আপনারা বলেন আর না বলেন আমাদের টাকলু দাদা বলে তোমার কেউ যাবে না তাই না কেউ যাবে না এই জন্য ও সংসারে যায় না হ্যাঁ আজকে সন্ধ্যার সময় এসেছে হ্যাঁ আজকের দিনেও ভাগ নাই যে একসঙ্গে থাকবো সে সুযোগ এই এদের পর্যন্ত সব বউ বাচ্চা বলে দিয়েছে আজকের দিনে তোমরা কাপড় ধুয়ে দিবে এত ভালোবাসে আজকের দিনে এরা নাই এসব সন্ধ্যা এসেছে কীর্তন গাইবে এরা বলছে কেউ তো সঙ্গে হরি বল হরি বল এই আমাদের সম্ভব হরি বল হরি বল কিছুই সঙ্গে যাবে না রে হরি বল হরি বল কিছুই সঙ্গে যাবে না রে হরি বল হরি বল কিছুই সঙ্গে যাবে না রে কেউ তো সঙ্গে যাবে না রে হরি বল হরি বল কেউ যাবে না কেউ যাবে না আমার সঙ্গে আপনারা যাবেন না যাবেন তাহলে কেউ যাবে না মানে এটা কি হলো গুরুদেব যাবে না হরিনাম যাবে না তাহলে কেউ যাবে না তারা কারা এ সংসার সংসার যারা করে তারা যাবে না বাকি এই যে আজকে আপনারা একসঙ্গে হরি বল বলছে একদম নির্দ্বিধায় জানবেন এরা থাকবে কারণ এটাই তো পদ এটা যদি পদ হয় যে যেখানেই থাকে নাম কীর্তনের মধ্যে থাকবেন গোবিন্দ চরণে থাকবেন যাওয়ার বেলা দেখা হবে এক জায়গায় গিয়ে দেখা হবে দুর্যোধন মরে গেল আগে পৌঁছে গেল আর পঞ্চপাণ্ডব মরল পরে দেখা হলো এক জায়গায় তাহলে এখানেও তাই হরিনাম সংকীর্তনের দ্বারা আগে পরে যেই যান না কেন যদি হরিনাম করেন এক জায়গায় দেখা হবে আর যদি হরিনাম না করেন তাহলে তো জায়গা আলাদা হবে থানা আলাদা হবে জম লোকের থানায় ঢুকে গেলে বেরোবার আর কোনো রাস্তা ওখানে তবে দেখা যাবে যেমন অনেকে বলে আমি যাদেরকে বলি যে বাপ তোরা এই মদ তো অনেক দিন খেলি ভালো লাগে বলে দারুণ লাগে তা অনেক দিন খেলি একটু হরিনাম খেয়ে দেখ না একটু করে দেখ না বলে কীরকম লাগে করে দেখ খেয়ে দেখ খেলো তাই এখন ভক্তমণ্ডলী মায়েরা একদিন বলছে আচ্ছা এই যে আমি মদ খাই আপনি হরিনাম করেন আপনি কোথায় যাবেন মরার পরে আমি কোথায় যাব বুদ্ধি আছে জেনে নিচ্ছে বলে আমি বললাম আমি ভগবানের কাছে যাব গোলকধাম আর তুমি নরকে যাবে এরকম ভাগবতে বর্ণিত আছে বলে নরকে যাবে তাহলে যে মদ বিক্রি করছে সে কোথায় যাবে সেও নরকে যাবে বলে তাহলে ওই
আমাকে যে গালাগালি করে আর আমার মাধবীর মা সে কোথায় যাবে আমি সে নরকে যাবে তাহলে আপনার সঙ্গে যাব না কেন যাবি না কেন না হলে মদ দোকানদার যদি সেখানে যায় যারা যারা মদ খায় তারাও যদি যায় তাহলে আমার অসুবিধা কোথায় কিন্তু আপনার সঙ্গে গেলে ওখানে তো সব নিরামিষ আমার লোক কেউ নেই তাহলে আপনার সঙ্গে আমার যাওয়ার এক থানা আলাদা আর যে যে জেলায় থাকেন যে গ্রামে থাকেন যে থানায় থাকেন হরিনাম কৃষ্ণ নাম যদি মহাপ্রভুর বাণী মেনে নেন অবশ্য দেখা হবে এই যে আজকে দেখা হলো কি না দেখা হলো কি না পাশ তো এরই নাম তাই যদি আমরা হরিনাম কৃষ্ণ নাম করি বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তের মানুষ এক জায়গায় আসে এক জায়গায় আসে কোথায় বাংলাদেশ বাংলাদেশ থেকে স্বয়ং মহাপ্রভুর বাড়িরও আগে এখনকার হিসেবে বাংলাদেশ তখন ভাগ ছিল না অদ্বৈত আচার্য শ্রীবাস ঠাকুর সবাই এরা সব শ্রীহট্টের মানুষ চলে এলেন নবদ্বীপ বহু বহু মানুষ কেন না যার কাছে থাকলে হরিনাম কোনোদিন মুছে যাবে না বলাও যাবে শোনাও যাবে দেখাও যাবে তাই সকলে ঘর বাঁধলো নবদ্বীপে তাই আমরাও এই মহাপ্রভুর কৃপায় বিভিন্ন জায়গায় আমরা জন্মলাভ করেছি কিন্তু হরিনামের সুবাদে আমরা এক জায়গায় হচ্ছি না তাহলে এরপরে কোথায় যাব এরপরে ভগবত লোকে যেখানে সর্বদা মহাপ্রভু চির অবিচ্ছিন্ন ভাবে দণ্ডায়মান আছেন সবাইকে দর্শন দেওয়ার জন্য আর হরিনাম আনন্দের সীমানা হরি হরি গুণ গায় তারে আনন্দের সীমানা ফাল্গুনি পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি ওইরা ফাল্গুনি পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি ফাল্গুনি পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি ওইরা ফাল্গুনি পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি শুভ ক্ষণে জন্মিলা গোদা গুণমণি শুভ ক্ষণে জন্মিলা ওই শুভ ক্ষণে জন্মিলা আমার গোরা গুণমণি ফাল্গুনি পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি ওই ফাল্গুনি পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি শুভ ক্ষণে জন্মিলা গোরা গুণমণি আরে শুভ পূর্ণিমার চন্দ্র যিনি কিরণ প্রকাশ ওই পূর্ণিমার চন্দ্র যিনি কিরণ প্রকাশ তুলে গেল অন্ধকার পাই না নিরাশ আয় তোরা দেখি তোরা দেখি আয় তোরা দেখি আমার প্রাণের গোড়া চা আয় তোরা দেখি আয় তোরা দেখি নদীর চা দেব
দেখে থেকে ভুলো কেতে আয় তোরা দেখে যা বলক হতে ভুলো কেতে আয় তোরা দেখে যা কেবল হরি বলে বলাইতে হরি বল বলাইতে হরি 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 বলে হতে ভুল কেতে আয় তোরা দেখে যা আয় তোরা দেখে যা এখন দলে দলে নর নারী দেখিতে যায় তথা দলে দলে নর নারী মহাপ্রভু কি পূর্ণিমার চন্দ্র যিনি কিরণ প্রকাশ একটা তত্ত্ব এখানে এলো মহাপ্রভুকে দেখতে কেমন পূর্ণিমার চন্দ্র যিনি যিনি মানে পূর্ণিমার চাঁদ দেখেছেন তো কিরকম আধখানা না কাউকে বোঝানো যাবে আচ্ছা ওটা কিরকম শুধু গোল বললে হবে না কার মতো দেখতে থালা তাই না কেন অনেকে আবার বলে রুটির মতো না রুটি বাঁকা হয় অনেক সময় থালাটাই ঠিক আছে তাহলে থালার মতো তাহলে থালা কত বড় হয় থালা তো এইটুকু তাহলে চাঁদ কি এইটুকু তাহলে থালার মতো কি করে পূর্ণিমার চন্দ্র যিনি কিরণ প্রকাশ পূর্ণিমার চন্দ্র যিনি কিরণ প্রকাশ পূর্ণিমার চন্দ্র যিনি কিরণ প্রকাশ পূর্ণিমার চাঁদের জ্যোতি যেমন সারা পৃথিবী ছড়িয়ে পড়ছে তাকে যিনি মানে তাকেও জয় করে নিয়েছে তার চেয়েও জ্যোতির্ময় কে প্রাণীর গৌরাঙ্গ এ পৃথিবীতে কেউ যদি হরিনাম কীর্তন করে মহাপ্রভুকে ভালোবাসে তাহলে কি হবে মহাপ্রভু বিশ্বম্ভর তার ভেতরে ঢুকবে মানে ভক্তের হৃদয়ে আর তার জ্যোতিটা কিরকম হবে তার জ্যোতি কিরকম হবে জ্যোতি মানে আমরা বুঝি যেটা ফর্সার কালো না এটা না ফর্সা জগতে অনেকে আছে তাই বলে কি রাধারানী হয়ে গেছে ফর্সা অনেকে আছে গৌর বর্ণ দেখতে তিনি কি গৌরাঙ্গ মহাপ্রভু হবে তাহলে এই ফর্সার কথা হচ্ছে না তাহলে কি যার ভিতরে গৌরাঙ্গ মহাপ্রভু প্রবেশ করবে কৃপা হবে তাহলে কি হবে কৈরব চন্দ্রিকা বিতরণ তার জ্যোতিতে বহু ভমর ছুটে আসবে বহু শালু ফুল ফুটে যাবে যারা বন্ধ ছিল জ্ঞানের কোমর তাদের সূর্য উঠলে পদ্ম ফুল ফোটে চাঁদ উঠলে কি ফুল ফুটে সূর্য উঠলে পদ্ম ফুল ফোটে কিন্তু এটাও জলে এই তো মনে হয়ে গেল শালুক হ্যাঁ কুমুদিনী বলা হয় সূর্য উঠলে পদ্মের প্রকাশ হয় প্রস্ফুটিত হয় আর চাঁদ উঠলে কুমুদিনী প্রস্ফুটিত হয় এখানে বলা হয়েছে কৈরব চন্দ্রিকা কৈরব মানে কি কৈরব মানে শালুক সেই চন্দ্রিকা চাঁদের উদয় হলে যেমন কুমুদ ফুল ফুটে যায় তেমনি গোরা চাঁদ যদি কারো হৃদয়ে উদয় হয় তার হৃদয়ে বৃন্দাবন পূর্ণিমার চন্দ্র যিনি কিরণ দূরে গেল অন্ধকার পাহিয়া নিরাহার আর
অন্ধকারে অন্ধকারে রইল না অন্ধকারে রইল না আরে অন্ধকারে রইল না অন্ধকারে রইল না আমি বাপু তুলে হরি বল গৌর হরি হরি তারপরে নন্দের গৃহে কৃষ্ণ অবতার আমার তারপরে নন্দের গৃহে কৃষ্ণ অবতার কৃষ্ণ অবতার যশোদার উদরে জন্ম বিদিত সংসার বলে আনন্দ ধরে না আনন্দ ধরে না আজ নন্দের মন্দিরে যেন আনন্দ ধরে না আজ মনে হলো গৌর কেবল মনে হলো সেই কথা বাসুদেব ঘোষে কহে মনে করি আশা ওই না বাসুদেব ঘোষে কহে মনে করি আশা আমার আমার বাসুদেব ঘোষে কহে মনে করি আশা ওই না বাসুদেব ঘোষে কহে গৌর পদ দাম তো মনে করি গৌর পদ ভগ গৌর পদ দাম তো মনে করি ভরসা গৌর আমি আশায় আশায় বসে রইলাম 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 আশা পথে নয়ন দিয়ে আশায় আশায় বসে রইলাম মণ্ডল কি বলো বৃন্দাবন বিহারী লাল কি নিদাই গৌর প্রমানন্দে এই জায়গার নাম কি কি কুঞ্জ কতদিন আগে হয়েছে আগে ছিল না পরে হলো নবদ্বীপ আগে ছিল না পরে হলো বৃন্দাবন আগে ছিল না পরে হলো আগে ছিল আগে বৃন্দাবন ছিল কতদিন আগে ছিল সৃষ্টি থেকে না বৃন্দা নামে একটি মেয়ে সাধনা করলো তার নামে বৃন্দাবন হলো নবদ্বীপ কবে হলো আগে ছিল না পরে হলো যেখানে যেখানে এক একটা দ্বীপে সাধনা করেছেন এক এক ভক্ত বিভিন্ন লীলা আছে সেই অনুসারে নবদ্বীপ
পরে খ্যাত হলো কবে যখন মহাপ্রভু এলেন নবদ্বীপে তা গুরুকুঞ্জ কবে হলো যে কোনো জায়গা সৃষ্টির একটা আদি থাকে একটা তত্ত্ব থাকে একটা কারণ থাকে এমনি এমনি হয় না তাহলে গুরুকুঞ্জ স্থাপিত হলো কিসের জন্য গুরুর জন্য স্বয়ং গুরুদেব কুঞ্জ তৈরি করলে সব বাড়িটাকে কুঞ্জ বলা যায় যদি কুঞ্জের কাজ হয় ওটাও একটা কুঞ্জ ওটাও বৃন্দাবন তাই এখানে কুঞ্জ তৈরি করলেন শ্রী গুরুদেব কুঞ্জের অধীশ্বরীকে রাধারানী কুঞ্জের ইষ্টদেবকে শ্যামসুন্দর কৃষ্ণ ভগবান তাই শ্রী গুরু কৃপায় গড়ে উঠল গুরু কুঞ্জ ধাম ধাম সেই জায়গায় বলা হয় যেখানে ভগবানের লীলা হয় তাই এখানেও তাই এই নামটি আমার শ্রী গুরুদেব উচ্চারণ করতেন দুটো না একটা হচ্ছে সেবা কুঞ্জ আর একটা গুরু কুঞ্জ কথা প্রসঙ্গে তখন এগুলো হয় না হবে কিনা তাও জানা ছিল না উনি উচ্চারণ করতেন বিশেষ করে সেবা কুঞ্জের কথা বলতেন এই জন্য আমার জন্মস্থান যেখানে সেই জায়গাটা শুরু করেছিলাম এবং সেখানে লেখাও আছে সেবা কুঞ্জ কারণ আমি যতগুলো চেষ্টা করছি এখনো অনেকগুলো বাকি আছে শ্রী গুরুদেবের বদন থেকে যেগুলো প্রকাশ হয়েছে আমি তো তারই দাস এই জন্য তারই নামে এই জায়গা তারই নামে সব কিছু সমর্পণ এবং তার কৃপাতেই আমি নাচছি আমি গাইছি আপনারা দূর দূরান্ত থেকে আসেন আমাকেও যেতে হয় সেটাও গুরু কৃপায় উনি একবার বলেছিলেন যে তুই তখন মানে তো এইসব ইলেকট্রিক ছিল না একদিন মানে আমি ওনার কাছে তিন দিন যাই না গুরুদেবের কাছে এক কীর্তন গাইতে গেলাম বাড়ি ফিরে একটু বই পড়লাম বা অন্য কাজে কাটিয়ে দিলাম গুরুদেবের কাছে যাই না তো তিন দিন বাদে যখন গেলাম উনি তখন অসুস্থ শুয়ে আছে আমি ওনার মাথা গোড়ায় গিয়ে দাঁড়ালাম গুরুদেব আমি তো উনি চোখ খুললেন না তাতেই বলে দিলেন তুই যে এলি না বড় তিন দিন তো দেখাই করলি না তাহলে একটু জানি জানি আরে জানি তোর শখ আহ্লাদ অনেক থাকবে কিন্তু সেটা পরে করবি কারণ আমার সময় কম আমার কাছে তুই যত আসবি তোর প্রদীপের তেল বাড়বে শব্দ এরকম বলেছে তুই হচ্ছে প্রদীপের বাতি তা আমাকে জেনে রাখবি তোর প্রদীপের তেল তেল যদি না থাকে তোর বাতি কি কাজ করবে তোর আমার কাছে আসা প্রয়োজন আছে তেল নিতে হবে তো নালে বাতি জ্বলবে কি করে এই কথার ভেতরে কি গুরুত্ব লুকিয়েছিল আমার চোখে জল এসেছিল যে আমি ভুল করেছি সেদিন হয়তো এত গভীরে ভাবি না আজকে বুঝছি অভাবটা আজ আপনাদের সকলের গুরুদেব আছে আমার গুরুদেব প্রকট হিসেবে নেই আজকে মনে হয় সেদিন আমি কত ফাঁকি দিয়েছি যেটুকু ফাঁক ফকড় গেছে খুবই ক্ষতি হয়ে গেল আজকে যে কথা আপনারা শুনে অনেক মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসছেন সেটা ওনার বাণী ওনার তেল ওনার প্রদীপের জোরেই আপনারা এখানে আসছে এই জন্য এই জায়গা শুরু হয় কখন সাধনার দ্বারা সেবার দ্বারা কীর্তনের দ্বারা ভগবানের কৃপার দ্বারা সেই জায়গা আজকে অনেক নিভে যাওয়া প্রদীপ জ্বলে উঠছে গুরু কৃপা গুরুদেব তেল দিয়েছেন বাতি জ্বলছে যাদের নিভে গেছে প্রদীপ তারা এসে জ্বেলে নিচ্ছে কত হৃদয়ের অন্ধকার দূরীভূত হচ্ছে এই সেই যে আমার গুরুদেবের কৃপা তাই ভক্তমন্ডলী মায়েরা কীর্তন মানে উন্মাদনা নয় কোনো আবেগ ভরা জিনিস নয় এ হচ্ছে মনুষ্য জীবনের কর্তব্য কর্ম যা করার জন্য আমরা এখানে এসেছি একটা জিনিস ভাবলে অবাক হবে
দেবতারা এই সুযোগ থেকে বঞ্চিত হয়েছে, দেবতাদের সুযোগ নেই হরি ভজন করে গোলক বৃন্দাবনে যাবে, যেটা আমাদের আছে। যারা অনেক দান ধ্যান করেন, পুণ্য অর্জন করেন, পুণ্য পেলে কি হয়, স্বর্গে যায়, দেবতা মেনে যায়। তাই যারা দেবতা হয়েছেন তারা স্বর্গ সুখ ভোগ করছে, পুণ্য শেষ হয়ে গেলে আবার ভিখেরি হয়ে এই কর্মজগতে আসতে হবে। এই জায়গার নাম হচ্ছে কর্মজগৎ। এখানে কর্ম দুই প্রকারের, একটা হচ্ছে কর্ম আর একটা বিকর্ম। কর্মই সকলে করবেন, ঘাম বেরিয়ে যাবে, ঘাম ঝরবে, কর্মের দ্বারা বন্ধন হবে। কারণ আমিত্ব বাড়বে, আমার বাড়বে, অহংকার বাড়বে, আপনি মায়ার ফাঁদে বিষাদ যোগে লিপ্ত হবে। আর এমন একটা কর্ম আছে, এমন একটা যৌতিকতা আছে, এমন একটা চালাকি বিদ্যা আছে, এমন একটা সাধনার স্তর আছে, যা আপনি কর্মের দ্বারাই আপনার বন্ধন মুক্ত হয়ে গোলক বৃন্দাবনে প্রবেশ করবে। তা সেটাই জানতে হবে এই কীর্তনের মাধ্যমে, সেটাকেই জেনে নিতে হবে। তা সেই ভজন, কলিকালের ভজন হচ্ছে কি, মহাপ্রভু আজকের দিনে এসেছিলেন, সে সময়টা আজ কতদিন হয়েছে কেউ বলতে পারবে? মহাপ্রভু এসেছিলেন কতদিন? ৫০০। বাহ, খুব সুন্দর, ধন্যবাদ, মনে রেখেছে। তাহলে ৫৩৫ বৎসর হয়ে গেল মহাপ্রভু পৃথিবীতে হরিনাম দিয়ে দিতে এলে। তা আমরা কতখানি হরিনামের কাছে পৌঁছেছি, এটা তো দুঃখের বিষয়। আমরা কতখানি বুঝেছি ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু, আজকের দিনে আমরা কতটা গুরুত্ব দিয়েছি, হ্যাঁ দিতে হবে, এটা শুনতে হবে, নাহলে পিছিয়ে পড়তে হবে। মহাপ্রভুর এমন অবতার আর কোনোদিন হয়নি, এরকম কোনোদিন কাউকে ডেকে হেঁকে আয় রে বাবা, যাবি রে বাবা, হ্যাঁ অনুরোধ করে করে। হ্যাঁ, আমাদের এই মাধব প্রভু বহু জায়গায় কীর্তনের শেষে অনুরোধ করছেন, আপনারা যাবেন দোল পূর্ণিমা। আমি ভাবি যে মহাপ্রভু যেরকম বলেছিল আমরাও সেরকম নিমন্ত্রণ দিচ্ছি, তবু কত মানুষ ফোনে বলছেন আর কাজের জন্য যেতে পারছি না, একটু মেনে নেন, পরে কাজটা ফাঁক হলে আমি অপেক্ষায় আছি, আমিও আছি। আজকের দিনটাতেও যারা কাজের দোহাই দিয়ে ভক্ত সঙ্গ সাধু সঙ্গ থেকে বঞ্চিত, জানতে হবে দুর্দৈব, এটি তাদের দুর্দৈব যে আজকের দিনে এই শুভ দিনটা যার কৃপার বাড়ি পাওয়ার জন্য সাধু সজ্জনেরা নক্ষত্র সব কিছু অপেক্ষা করে দেবতারা, আমরা সেখান থেকে বঞ্চিত হসমি, বঞ্চিত হসমি, বঞ্চিত হসমি। তাই সেই শ্রীমান মহাপ্রভুর হরিনাম ৫৩৫ বছর হয়ে গেল, আমরা মহাপ্রভুকে এখনো ঠিক মতো জানতে পারলাম। জানতে পারলে প্রতিদিন কমসে কম জীবন তালিকায় কিচ্ছু না, শুধু দুটো জিনিস, প্রণাম আর একটু হাতে তালি দিয়ে হরিনাম, আর কিচ্ছু লাগবে না। এইটুকু হলেই মহাপ্রভু নামের সঙ্গে পূর্ণ কৃপা বিতরণ করবে, এতে কোনো সন্দেহ না। তাপদে নন্দের গৃহে কৃষ্ণ অবতার, তাপদে নন্দের গৃহে কৃষ্ণ অবতার, ওই নব পরে নন্দের কৃষ্ণ অবতার, কিমা তাপদে নন্দের গৃহে কৃষ্ণ অবতার, কি বলে যশোদার হৃদয়ে জন্ম বিদিত সংসার, যশোদার হৃদয়ে জন্ম বিদিত সংসার, তাপদে নন্দের গৃহে কৃষ্ণ
নয় অবতার ওই রাম হে রাম বলো রাধা মাধব কি গৌরাঙ্গ মহাপ্রভু কি এটা কথা মনে পড়ে গেল এই পঞ্চতত্ত্বের মধ্যে মানে গৃহস্থ বৈষ্ণব কে ছিল পঞ্চতত্ত্ব স্বয়ং মহাপ্রভু নিত্যানন্দ অদ্বৈত গদাধর শ্রীবাস এদের মধ্যে গৃহস্থ বৈষ্ণব কে ছিলেন শ্রীবাস ঠাকুর তাই না শ্রীবাস ঠাকুরের একটা কথা শুনে তার বাড়িতে স্বয়ং মহাপ্রভু হরিনাম করতেন প্রতিদিন করতেন এত বাড়ি থাকতো এত ভক্ত ছিলেন তাহলে তাঁর বাড়িতে কেন গিয়েছিলেন আরে কারণ ছিল কারণ কি দেখে শ্রীবাস ঠাকুর প্রথমে হরিনাম করতেন না নাস্তিক ছিলেন মানে হরিনাম পছন্দ করতেন না সাধু সন্তদের প্রণামও করতেন না আর ও সব পছন্দ করতেন না এরকম লোক কিরকম ভক্ত হয়ে গেল কিভাবে হলো শুনে তো এরকম যখন চলছে একদিন দৈববাণী মানে স্বপ্নের মধ্য দিয়ে তাকে কে যেন বলছে উনি যখন ঘুমিয়ে আছে রে মূর্খ তুমি আর এক বছর বাঁচবে তখন বয়স ওনার 15 বৎসর 15 বৎসর বয়স তাকে স্বপ্নে বলছে এক মহাপুরুষ এসে তুমি আর এক বছর বাঁচবে তা এখনো তো কাজেই হাত দিল না তো এরপরে তুমি কবে করবে তোমার তো যাওয়ার সময় হয়ে গেল এখন একটা 15 বৎসরের যুবক সে যদি শুনতে পায় যে সে আর এক বছর বাঁচবে তার কি হবে অবস্থা এই শুরু হলো চিন্তা তাহলে কি করা যাবে যদিও সে ব্রাহ্মণের ছেলে তা কি করলো সঙ্গে সঙ্গে অনেক গ্রন্থপাতি কিনে ফেলে কেন ব্রাহ্মণের ছেলে তো তা এক বছর পরে মরে যাব কি এমন বিধান আছে মৃত্যুকে জয় করা যায় এই জীবনকে জয় করা যায় কি এমন বিধান আছে সেটা শাস্ত্র খুঁজতে লাগলো গীতা ভাগবত নানা রকম পুরাণ সব কিছু খুঁজতে লাগলো পাতা উল্টাতে 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 নারদীয় পুরাণে দেখতে পেল একটা জায়গায় সেটা কি হরের নাম হইব হ্যাঁ না মানে তার একটা মাথার মধ্যে লাগলো কি যে এক বছর আমি আর বাঁচবো ঔষধ পাওয়া গেল সেটা কি না নারদীয় পুরাণে লেখা আছে হরের নাম কবার লেখা আছে 3 বার লেখা আছে হরের নাম হরের নাম শেষকালেরটা কি বলছে না মইব না মইব কে বলে শেষকালের শব্দতে আরো জোর এখন তার মাথায় ঢুকলো হরি নাম করো এটাই বললে হয়ে যেত হরের নামও 3 বার বললেন কেন ভাবতে হবে না না খালি নিলেই হলো ভাবতে হবে কি করে খেজুরিটা হলো ডাল লাগলো কতটা চাল লাগলো কতটা কফি দিল কতটা সবজি ভাবতে হবে তো নাকি এখন তার মাথায় এলো 3 বার কেন বললেন হরের নামও হরের নামও হরের নামই বো কে বল যেমন অনেকে বলে শ্যামসুন্দর প্রভু এখন হরি নাম শুনে যা বুঝলাম হরি নাম করব কি বলল ফোন করলেই বলে যাব এসেছে কি আসে না যেবারেই বলে যাব আসে না এইবারে এলো তার মানে কি যাব বলছে এটা তো জোর নাই যদি বলে যা বই একটা ই দিতে হবে যা বই তাহলে আসবেই যাব তার মানে এবছর নাও হতে পারে হয়তো বলছে বলে আমি তো আসলাম হ্যাঁ তার মানে এরকমই আমরা কি করি হরি নাম করব করব যাব কিন্তু কর বই যদি বলি তাহলে করতেই হরি মহাপ্রভু কি বললেন হরের নাম হরের নাম হরের নামইব কে বল দাঢ় লাগি 3 বার কইল উচ্চার দাঢ়টা কি দাঢ় মানে দ
দৃঢ়তা বিশ্বাস জাগে জন্য। হরি নাম হরি নাম হরি নাম, এ ছাড়া কোনো গতি নাই। আর কোনটা দিয়ে যাবে? তাহলে শ্রীবাস ঠাকুর কি বুঝলেন, এক বছর পরে সে মরে যাবে, সে পাতা খুলে দেখলো কি, হরের নামইব, হরি নামই আমাকে বাঁচাবে, দ্বিতীয় আর কোন। তখন নিচের লাইনে আছে, নাস্তেব 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 গতির, তিনবার নাস্তেব তিনবার হরের নাম। কেন? হরি নাম হরি নাম হরি নাম ছাড়া আর কোনো পথ না। আর নাস্তেব নাস্তেব বলল কেন? না, অনেকের ইচ্ছা আছে, এই কেন, তপস্যা হবে না, ধ্যান হবে না, যোগ হবে না, আমি করব। এই জন্য ওইখানে বলা আছে নাস্তেব, সত্যযুগের তপস্যা ধ্যান তোমার দ্বারা হবে না। এমনিতেই লোকে ধ্যান এসে যাচ্ছে, প্রায় লোকে এসে বলে সারাদিন ঠিক থাকি, ঝোলামালা ধরলেই খালি হাইট, আর কখন যে ঘুমিয়ে যাই জানিয়া, তাহলে ধ্যান হচ্ছে? হ্যাঁ, এর ধ্যান হবে রে, এ তো এমনি ধ্যান জমে যাবে। এই জন্য ভগবান বললেন নাস্তেব, মানে সত্যযুগের ধ্যান তোমার দ্বারা হবে না। আর তারপরে আবার একটা নাস্তেব কি, অনেকে বলে বিরাট দেখে একটা শান্তি সস্তায়ন, না না শ্যামসুন্দর প্রভু, রাত্রিবেলা ঘুমিয়ে থাকি হঠাৎ দেখি দুম করে একটা শব্দ, কি করা যাবে? আমাদের এখানকার ব্রাহ্মণ আর অনেক লোকে বলছে তুই একটা বড় দেখে শান্তি সস্তায়ন যোগ্য কর, তাহলে দেখবি ও সব ভূত পালিয়ে যাবে। আপনি করে দেখুন, টাকা আপনার, আমার তো কিছু নয়, আপনি করার পরে যদি ভূত পালিয়ে যায় ভালো, যদি না পালা যায় পালিয়ে যায় আমার কাছে আস। তার তখন মাথায় ঢুকলো সেই টাকা খরচা করবো, যদি না ভূত পালায় তারপরে আবার শ্যামসুন্দর প্রভু খরচা করাবে, তা চাইতে এখনই গিয়ে বলবো কি পদ্ধতি আছে। যারা যোগ্য নাস্তেব বলে দিয়েছেন, কেন যোগ্য করতে পারবে না, কে যোগ্য করবে, ব্রাহ্মণ করবে, করবে তো, সে ব্রাহ্মণ কোথায়, দিন রাত্রি ঝগড়া করছে স্ত্রীর সঙ্গে, সন্ধ্যেবেলা একবার ঝগড়া করে, দুপুরবেলা করে, সকালবেলা করে, তা গায়ত্রী মন্ত্র কোন বেলা জপ করবে? যে ব্রাহ্মণের একদিন গায়ত্রী জপ বন্ধ হয়ে যাবে তার মন্ত্র নিষ্প্রাণ হয়ে যাবে, যে মিথ্যা কথা বলবে তার মন্ত্র উচ্চারণই হবে না, মানে আর মন্ত্র শক্তি থাকবে না, কি হবে? তাহলে সেই ব্রাহ্মণ এসে আমার যজ্ঞ করবে কি করে হবে? আর একটা প্রথম হচ্ছে যজ্ঞে কি লাগে সবচাইতে দামি, কি ঘি, কি ঘি, তাহলে ঘি লাগে, ঘি কিরকম পাওয়া যায়, ঘির দাম কত? 1200,000। এই 1200,000 দাম শুনলে যজ্ঞ মিটে যাবে, যখন বলবে 5 টিন ঘি লাগবে, হ্যাঁ বাবু 5 কিলো হয়নি, হবে ছোট করে হবে, কাঠ কম লাগবে, ভালো ওতেই সেরে দেন, 5-এ করে দেন। আচ্ছা তাই কর, 5 কিলো নিয়ে, এইবার দোকানে গিয়ে বলছে ঘি কত করে, বলে কোন ঘি নেবেন, 4 থেকে 5 রকমের ঘি আছে, বলে সে আবার কি, 4-5 রকমের ঘি, বলে হ্যাঁ, একটা 150 টাকা ঘি আছে, একটা 250 টাকা আছে, একটা 300 টাকা আছে, 350 আছে, 400 আছে, 500 আছে, 600, এবার উঠবে, আপনি কোন ঘিটা নেবেন? আপনি তো নিশ্চয়ই আগেই বলে দেবেন 150 দেবে, ও 150 টাকার ঘি 5 কিলো আনবেন, প্রথমবারই দেওয়ার পরে সব চোখ জ্বালা জ্বালা করবে, কাশি শুরু হয়ে যাবে, ব্রাহ্মণ মন্ত্র ভুলে যাবে, পালিয়ে যাবে, আর গৃহস্থ কেউ থাকবে না, বলে পালি চল, হোম শেষ হলে আসো,
আর ওই ধুঁয়ো যার ভেতরে ঢুকবে তার নানা রোগে ভরে যাবে। যজ্ঞ হয় রোগ দূরীভূত হবে, আকাশের সব জীবাণু নষ্ট হবে, এই জন্য যাগ যজ্ঞ ধূপ ধুনো এগুলো পৃথিবী পবিত্রতা করে, আকাশ বাতাস পবিত্র করে। হ্যাঁ, কলখানা কলকারখানার ধুঁয়োতে পৃথিবী আচ্ছন্ন হয়ে গেছে, আর ব্রাহ্মণ বৈষ্ণবরা যে যজ্ঞ করে তার দ্বারা পবিত্রতা লাভ হয়। বল রাধে রাধে, তাহলে নাচতে বলবো না যজ্ঞ হবে? হবে। এইবার দেখেন অত ঘি গেল, ব্রাহ্মণ গেল, এইবার যজমানের অবস্থা দেখুন। ব্রাহ্মণ ফদ্দ লিখে দিয়েছে, আর দোকানে গিয়ে বলছে গামছা ষোলো গন্ডা লিখেছে, তা কিরকম দেব? বলে ব্রাহ্মণের জন্য নয়, যজ্ঞের ঘর মানে পূজার যে গামছা দেড় হাত, আরে কত এক হাত করা যাবে? ষোলো গন্ডা গামছা আনা হলো, সেটা কি সাইজের? সব কিছুতে কমিয়ে কমিয়ে যজমান এই জন্য বলছেন নাস্তেব নাস্তেব নাস্তেব। তাহলে গতির অন্যথা কি? হরি নাম ছাড়া আর গতি নাই। বলে নাম ছাড়া গতি নাই, হরি হরি বলো ভাই, তাই নাম ছাড়া গতি নাই। একবার হরি হরি বলো ভাই, এই নাম ছাড়া গতি নাই। হরি হরি বলো ভাই, নাম ছাড়া গতি নাই। বলো রাধে রাধে। শ্রীবাস ঠাকুরের আয়ুকাল এক বৎসর পেয়ে গেল, শাস্ত্রের মধ্যে হরের নাম হইব কেবল, শুরু হলো হরি নাম। শ্বাসে শ্বাসে প্রশ্বাসে সর্বদাই কৃষ্ণ নাম জপ করতে লাগ। এক বছর পুরা হলো, আজও যে জায়গাটা যাবেন নবদ্বীপে আছে, এ জায়গাটা হলো ওই যে দেবানন্দের গৌড়ীয় মঠ, ওই জায়গাটা। দেবানন্দ প্রভু ওখানে ভাগবত করতেন, বড় পণ্ডিত নবদ্বীপে, মহাপ্রভু তখন আছেন। ওনার ভাগবত বাসরে শ্রীবাস ঠাকুর গেল, চিন্তা করলেন হরিকথা শুনতে হবে, গড়াগড়ি দিতে হবে, হ্যাঁ তাই গেল। তা সেখানে গিয়ে যখন মানে হরিনাম শুনছেন, ওনার মৃত্যুর এক বৎসর হয়ে গেল, মানে মৃত্যু আজকেই আছে।